গাজীপুরের ট্রেন দুর্ঘটনা তদন্তে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। গত রাতে দুর্বৃত্তরা লাইন কেটে রাখায় ঢাকা ময়মনসিংহ রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে এক যাত্রী নিহত এবং সাতজন আহত হন। গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় বুধবার ভোর 4:10 মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকা আসছিল। দুর্ঘটনায় আসলাম হোসেন নামে এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও অর্ধশতাধিক যাত্রী। ঢাকা ময়মনসিংহ রেল রুটের নির্জন এলাকা বনখড়িয়ায় গভীর রাতে ট্রেনের লাইন কেটে রাখে দুর্বৃত্তরা, যার ফলে এ ট্রেন দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষের সাথে কাজ করছে ফায়ার সার্ভিস। গ্যাস সিলিন্ডার দিয়ে লাইন কেটে প্রায় 20 ফিটের মতো লাইন কেটে রেখে দিয়েছিল এবং প্রায় 50 ফিট দূরে লোকোমোটিভ ইঞ্জিনটি পড়ে রয়েছে আমরা দেখতে পেলাম। এটা আর এই যেটা ঘটেছে এটা রাষ্ট্রবিরোধী ঘটনা ঘটেছে। আমরা যেই ঘটনা ঘটাক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। যদি মানুষত্ব বোধ থাকে তাহলে তো এই কাজটা কোনোভাবে করা সম্ভব না। কঠিন বিচারটা চাই আর কি, এটা মানা নেওয়া যায় না, এটার কঠিন বিচার হওয়া উচিত। ঘটনা তদন্তে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করেছে। যে কোথাও যদি আমাদের কোনো দিকে মনে হয় যে নিরাপত্তার জন্য আরেকটু সতর্ক হয়ে ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রুটের 3টি ট্রেন বাতিল করা হয়। অন্যগুলো কিশোরগঞ্জের ভৈরব হয়ে ময়মনসিংহে যাতায়াত করছে। দীপ্ত, বার্তা কক্ষ। গাজীপুরের ট্রেন দুর্ঘটনা তদন্তে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। গত রাতে দুর্বৃত্তরা লাইন কেটে রাখায় ঢাকা ময়মনসিংহ রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। এতে এক যাত্রী নিহত এবং 7জন আহত হন। গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় বুধবার ভোর 4:10 মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকা আসছিল। দুর্ঘটনায় আসলাম হোসেন নামে এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও অর্ধশতাধিক যাত্রী। ঢাকা ময়মনসিংহ রেল রুটের নির্জন এলাকা বনখড়িয়ায় গভীর রাতে ট্রেনের লাইন কেটে রাখে দুর্বৃত্তরা, যার ফলে এ ট্রেন দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষের সাথে কাজ করছে ফায়ার সার্ভিস। গ্যাস সিলিন্ডার দিয়ে লাইন কেটে প্রায় 20 ফিটের মতো লাইন কেটে রেখে দিয়েছিল এবং প্রায় 50 ফিট দূরে লোকোমোটিভ ইঞ্জিনটি পড়ে রয়েছে আমরা দেখতে পেলাম। এটা আর এই যেটা ঘটেছে এটা রাষ্ট্রবিরোধী ঘটনা ঘটেছে। আমরা যেই ঘটনা ঘটাক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। যদি মানুষত্ব বোধ থাকে তাহলে তো এই কাজটা কোনোভাবে করা সম্ভব না। কঠিন বিচারটা চাই আর কি, এটা মানা নেওয়া যায় না, এটার কঠিন বিচার হওয়া উচিত। ঘটনা তদন্তে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করেছে। যে কোথাও যদি আমাদের কোনো দিকে মনে হয় যে নিরাপত্তার জন্য আরেকটু সতর্ক হয়ে ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রুটের 3টি ট্রেন বাতিল করা হয়। অন্যগুলো কিশোরগঞ্জের ভৈরব হয়ে ময়মনসিংহে যাতায়াত করছে। দীপ্ত, বার্তা কক্ষ।